জোয়াকালি তেখেত সকলৰ নিমন্ত্ৰণ কৰি মই ইয়ালৈ অহা কথা আছিল কিন্তু বিশেষ সরকারি কার্যসূচী থকা কারণে আজি আহিব লগা হল কিন্তু ইয়াত আহি এই অঞ্চলৰ রাইজ বিশেষকৈ এই কমিটির লোকসকলে ইমান সুন্দরকৈ এটা মন্দির নির্মাণ করে উলিয়াইছে বা বহু কাম সমাপ্ত করেছে যে মই সঁচাকৈ আপ্লুত হৈছো আর আশা রাখিছো যে এইটো আমার অসমৰ সম্পত্তি ইয়াক আগবঢ়াই নিয়াটো আমার দায়িত্ব এই অঞ্চলটোক লক্ষ্মী পূজা কেন্দ্র করে বিভিন্ন ধরনের এই অঞ্চললৈকে বিভিন্ন পর্যটক ধর্মীয় পর্যটক আহে গতি পর্যটন বিভাগে এই কথাটো লক্ষ্য রাখব আর আগতেও পর্যটন বিভাগের ফলের পর আমি অসম দর্শনের জড়িয়ে এটা সহায় করেছিল মন্দিরটির নির্মাণের ক্ষেত্রে আর আগন্তুক দিনতো আমার বিধায়ক ইয়াত আছে বিধায়কও শক্তিশালীভাবে সদায় কাম করার চেষ্টা করে গতি আমি ভবিষ্যতের দিনত কেনেকে সরকারখনে ইয়াত সহায় করব সেই লক্ষ্য থাকিব আর মই বিশেষকৈ ইয়ালে আহি অত্যন্ত আনন্দ অনুভব করেছো যে এই অঞ্চলের রাইজে এই ইতিহাস প্রসিদ্ধ লক্ষ্মী মন্দিরটি ইমান ধুনিয়াকৈ গড় দি উঠাইছে আর তার লগত সংগতি রাখি বাকি যেখিনি নাট ভবনে হোক বা এই অঞ্চলের ফিল্ডখনে হোক মূর্তিয়ে হোক এই অঞ্চলের যেখিনি আনুষঙ্গিক উন্নয়ন এই উন্নয়নের ক্ষেত্রে তেখেতসকলে কোৱা কথাখিনি মই নিশ্চয়কৈ মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার লগত আলোচনা করে খুব সোনকালে কি ধরনের করব পারে তার একটা ব্যবস্থা।